सलामुअलैकुम पूर्व सन्दीप भूमिक उच्च विद्यालय फेसबुक लाइव थेके आपनादेर सबाइके स्वागत। आपनारा देखते पाच्छेन विद्यालय एखन शास्त्रक शेष मुहूर्ते प्रस्तुति चलछे। अध्ययनरत छात्रछात्रीदेर कार्ड वितरण चलछे। आमरा देखते पाच्छि समस्त शिक्षक मंडली महा व्यस्त आछेन एबं बाइरेओ आमरा देखते पाच्छि मंच प्राय प्रस्तुत। শেষ মুহূর্তের আচার দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা তাদের কুপন সংগ্রহ করার জন্য লাইনে সারিবদ্ধভাবে আছেন। আমরা আগামীকাল এবং পরশু বিদ্যালয়ের এই পেজ থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করব। আপনারা বিদ্যালয়ের পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকলে আপনারা বিদ্যালয়ের আপডেট নিউজগুলো পেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের যন্ত্রশিল্পীদের ইনস্ট্রুমেন্টগুলা, ব্যান্ড দল তাদের ইনস্ট্রুমেন্টগুলা তিনটি গাড়িতে বোঝাই করে কিছুক্ষণ পূর্বে বিদ্যালয়ের মাঠে এসে পৌঁছেছেন। চারিদিকে একটা উৎসব উৎসব ভাব। হচ্ছে বিদ্যালয়ের অনুষ্ঠানের মঞ্চ, চমৎকার ইন্টেরিয়র, অত্যন্ত চমৎকার। যারা দেখতে এসেছেন অনেকে অভিমত ব্যক্ত করছেন এই ধরনের মঞ্চ আগে কখনো সন্দীপে কেউ করেনি। সব মিলিয়ে আমরা আশা করছি সুন্দর একটি অনুষ্ঠান সবাই মিলে উপভোগ করব। আমি তো বলতেছি আমরা 2009 সালে পুরো স্কুল জুড়ে উৎসব উৎসব একটা ভাব আমরা লক্ষ্য করছি। বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীরা দেখলাম তারা যথেষ্ট উৎফুল্লভাবে মাঠের মাঝখানে খেয়াল নিয়ে বসে খুশ গল্পে মিলিত আছে। চারিদিকে উৎসব উৎসব একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা মাঠের এক প্রান্তে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সাবেক ছাত্ররা বিভিন্ন ব্যানার পেস্টুন দিয়ে তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য চেষ্টা করছে। আমরা এখানে একটি শ্রদ্ধাঞ্জলি দেখতে পাচ্ছি।
1993 ব্যাচের পক্ষ থেকে এটি এখানে টাঙানো হয়েছে মাঠের পাশে প্যান্ডেলের পাশে। সম্ভবত 93 ব্যাচের ছাত্র প্রাপ্ত ছাত্র হবেন ওনারা, যেহেতু ওনারা দেখলাম সকাল থেকে এই পেস্টুনটি এখানে সেট আপ করছেন। অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কুপন দেওয়া হচ্ছে এই জায়গায় আগামীকালের জন্য। আমরা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কুমার রায় বিতরণ করছেন। চারপাশে পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখতে পাচ্ছি সাত সাত রব উৎসব উৎসব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ কি অবস্থা না জানি, কালকে কি অবস্থা হয়। আমরা অধ্যয়নরত ছাত্রছাত্রী তো দেখছি তারা যথেষ্ট উৎফুল্ল। আমরা দেখতে পাচ্ছি জনাব প্রয়াত জনাব ফিরোজ আলম সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে
1993 ব্যাচের ছাত্রছাত্রীরা একটি বিশাল ব্যানার এখানে সাটিয়েছেন। বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য মরহুম।